আসানসোল ডিসেরগড় দামোদর নদী থেকে উদ্ধার হলো মৃতদেহ। আসানসোল ডিসেরগড় দামোদর নদী থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলতি মাসের ১২ তারিখ থেকে নিখোঁজ ছিল কুলটি থানার অন্তর্গত কিল বাগান শঙ্করপুর গ্রামের বাসিন্দা বছর ৬১-এর বেদী মারান্ডি। পরিবারের তরফ থেকে কুলটি থানায় নিখোঁজ অভিযোগ করা হয়েছিল। সোমবার দুপুর নাগাদ দামোদর নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করেছে পরিবারের লোকেরা। পুরো ঘটনার তদন্ত করছে কুলটি থানার পুলিশ। বা এই মানে ১২ তারিখ থেকে পাচ্ছি না, ১২ তারিখ ওই ১২টা একটা ওই মধ্যে সেই থেকে পাওয়া যাচ্ছে না। মানে ও এমন মদ খায়, মানে ঘুরে বেড়ায় আর রাতের সময় মানে এসে যায়, আর রাতের সময় না হলে সকালে পৌঁছে যায় ঘর। তা আমি কাজে চলে গেলাম, আসবেই মনে হয়, আমরা ডেলি তো অমনেই থাকে মানে কবু কবু। তারপরে আমি কাজে গেছি, তারপরে ফোন করলো কি বাবা আসে না, তো আমি কাজ বলে দিলাম কি বাবা আসে না, তো ৩:৩০ সময় চলে এলাম ঘর। তারপরে তখন থেকে খুঁজতে লাগাইছি, তখন থেকে পাই নাই। তারপরে বলছে কি চলো থানা যাবো, কুলটি আগে ফাড়ে গিয়েছিলাম আমরা সাকতুরি এখানে, তো এখানে বলছে তোমার আগে কুলটি যেতে হবে। ঠিক আছে, কুলটি চলে গেলাম আমরা, ছিল আমাদের আরও দাদাও ছিল, তো এখানে আমরা ডায়েরি করে দিয়েছি ১৪ তারিখে। আজকে কি শুনলেন? আজকে আমরা ঘরে ছিলাম, ঘরে ঘুমে গেছি, থকা থকি ঘোরাঘুরি থকাই গেলছি। তারপরে আমার এই ছোট কাকুই ফোন করলো, বলো কি এখানে আয়, আমাকে বলছে না কিছু, আয় না তুই। তারপরে আমি আসছিলাম, তারপর দাদাকে ফোন লাগালাম, দাদা কোথায়? তো দাদা ঘরেই ছিল, তো আমি বাগানে ছিলাম, তো দাদা ঘরে ছিল। তারপরে আমার এই মামাঘর থেকে আমার মামাগই বলি দিদিমা দুজনায় ছিল, তো আর বলে কথা যাচ্ছিস তুই, ওই যেতে হবে না, কাঁদে 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 কাঁদে। তো আমাকে ধরলো আমার মামাগো বলি যেটা, তো ওকে আমি ঘর নিয়ে গেলাম। তারপর দাদা এসে এসে পরে দেখছে কি হ্যাঁ আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।